আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নূরজাহান বলছি। আবার আমি আজকে বজরি মাছ রান্না করার জন্য বের করেছি। অনেকে বজরি মাছ খেতে চায় না, বলে অনেক কাটা, বজরি মাছের মাথা কুটা থাকলেও এখানে তো প্যাকেটের মধ্যে মাছ ওরা পরিষ্কার করা আছে বলে, কিন্তু আসলে ওই মাছ পরিষ্কার হয় না। আমি তাই মাছের মাথাটা কেচি দিয়ে কেটে ফেলেছি, পিঠে একটা কাটা থাকে সেটাও কেটেছি। তারপরে এখন সেই এই মাছের এখন কোনো কাটা নেই, যেটা আছে মাছের কাটা ওটা চাবিয়ে খাওয়া যায়। তো আমি এইভাবে মাছটাকে পরিষ্কার করে, মাছগুলো এখন বেশ পরিষ্কার, আমি হাত দিচ্ছি, আমার হাতে কোনো কাটা লাগছে না। বজরি মাছের পিঠের কাটাটা অনেক শক্ত এবং বিষাক্ত, সুতরাং ওই মাথাটা কেটে ফেলবেন। যদিও বাজার থেকে মাছটা কুটা থাকে, তাই এই দুই পাশে দুইটা কাটা কাটা হয়, কিন্তু পিঠের কাটাটা কাটে না ওরা, ফলে এটা দিয়ে হাত ধোয়ার সময় হাতে লেগে হাত কেটে যেতে পারে। এই জন্য আমি এটাকে আগেই মাথা ফেলে দিয়েছি। আমি একটু লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব। ভালো করে যদি কিছুক্ষণ লবণ মাখিয়ে রাখিয়ে দেন তাহলে আরো ভালো হয়। তারপরে এইটাকে ধুয়ে নেব। এই প্রসাদ ক্যালেন্ডারে করে দিলে ভালো, সকালে যে শ্যালাটা চলে যায়, মাছের গায়ে যে ডিজলা অংশটা থাকে ওটা চলে যায় লবণ দিয়ে ধোয়ার পরে। মাছগুলো বেশ সুন্দর হয়ে যায়। তবে মাছটাকে ভালো করে চিপে পানিটা ফেলে দেব। মাছের মধ্যে যদি পানি থাকে, ভাজি করার সময় মাছ কড়াইয়ের মধ্যে লেগে যায়, সেই জন্য আমরা ভালো করে মাছটাকে চিপে চিপে পানিটা ঝরিয়ে নিতে হবে। এটা এইভাবে কিছুক্ষণ রেখে দিলে পানিটা অনেকটা শুকিয়ে আসবে। তখন আমি এই পানিটা আরও শুকানোর জন্য একটা টিস্যু দিয়ে এইভাবে চেপে চেপে মাছটাকে শুকিয়ে নিই। মাছের গায়ে আর পানি থাকে না। তারপরে হলুদ লবণ মাখিয়ে মাছটাকে কড়াইয়ের মধ্যে ভাজি করি। মাছ রান্না করাটা আমি আমার অন্য রেসিপিতে দেখিয়েছি, এখন আমি শুধু দেখাচ্ছি মাছটা কীভাবে পরিষ্কার করতে হয়। দেখুন মাছগুলো কি সুন্দর ঝরঝরে হয়েছে, এখানে কোনো পানি নেই, যে পানিটা আছে চিপে ফেলে দিলাম। এখন আবার আরেকটু করে নিই। এভাবে চিপে চিপে যদি পানি জলটা ফেলে দিই, এখন পানি বেরোচ্ছে, বেশি পানি নেই আর এর মধ্যে। এখন এটাকে একদম পারফেক্টলি রেডি, দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে ঝরঝরা মাছগুলো। এই বজরি মাছ এইভাবে পরিষ্কার করে যদি রান্না করেন খুব ভালো ফল পাবেন, খেতেও ভালো লাগবে। বজরি মাছের কাটা খেলে বিরক্ত লাগে, ভয় লাগে, সেটা আর হবে না। সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।